আবার লজ্জা গত সংখ্যার পর আবার আরও গাঢ় ঘন লজ্জা ফিরে এলো এক অদ্ভুত আকৃতি নিয়ে আমাদের এতদিনের চেনা জানা সম্পর্কগুলোকে ছিন্ন ভিন্ন করে দিয়ে সমস্ত বিশ্বাসের ভিত নাড়িয়ে সমগ্র শৈশবকে নিষ্পেষিত করে পর্যায়ক্রমে বিচ্ছিন্নভাবে আমাদের উপর রোজ রোজ নেমে আসছে গভীরতর লজ্জা যাকে আর বিচ্ছিন্ন ঘটনা বলে দূরে সরিয়ে রাখা যাচ্ছে না সে যেন তার সমস্ত অপবিত্রতাকে নিয়ে আমাদের জীবনের অংশীদার হতে চাইছে ক্লিন্ন অশ্লীলতায়ামিকের যৌন পরিচয় নিয়ে মিডিয়ার মুখরোচক খবর তৈরি করা ঘোরতর নিন্দনীয় হলেও তার জন্য সেই সংবাদের ধারাবাহিক পরিবেশক এবং পাঠক দর্শকের এক অজ্ঞাত নির্বোধ কৌতূহল কাজ করছিল যে সমাজ আজীবন মানুষ মাত্রকেই পুরুষ বা নারী বাইরে ভাবতেই পারে না তাদের কাছে এই সহসা উন্মোচিত অর্ধ সঙ্গে সহজ স্বীকৃত বন্ধুত্ব কাম্য ছিল না তা হয়নি। তার জন্য প্রধানত দোষ দেওয়া যায় আমাদের মূলধারার শিক্ষা থেকে জনশিক্ষার নির্বাসনকে হিক্স বোসন ঈশ্বরকনার থেকেও যেন অভিনব পিঙ্কির এই যৌন পরিচয়ের রহস্য প্রথমটা অর্থে প্রথমটা অর্থে গড পার্টিকেল কঠিন বিজ্ঞান এবং তার সঙ্গে আমাদের নিত্যকার ধ্যান ধারণার কোনো সরাসরি সংঘাত নেই বলে সেটা চাঁদের মানুষের প্রথম পদর্পণের মতো এক সুদূরের সত্য হয়ে রয়ে গেল কিন্তু পিঙ্কি প্রামাণিক বাংলার সোনার মেয়ে হঠাৎ পুরুষ নারীর মাঝামাঝি এক অদ্ভুত রহস্যময়তায় প্রকাশিত হয়ে কেবল সস্তা স্পেকুলেশনের শিকার হয়ে রইলেন দিনের পর দিন কেউ পিঙ্কির যৌন পরিচয়কে বৈজ্ঞানিক সত্য বলে মানতে পারলেন না ফলে এই আজব জীবটির জন্য কোনো নিঃস্বার্থ সহানুভূতি তৈরি হলো না এই লজ্জা আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থার আমাদের বড় হওয়ার এবং মূল স্রোতকেই একমাত্র বলে চেনার ধরে নিতে পারি এটা মূল স্রোতের চিরকালীন সমস্যা এই অভূতপূর্বকে সাধারণ বর্তমান করে নিতে আমাদের আরও সময় লাগবে আরও ধৈর্য লাগবে লাগবে আরও অনেক অচেনার আনন্দ সামাজিক নিদান দেওয়ায় দেওয়ার আমি হয়তো কেউ নই এটা আমার অনুমান আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলো